গ্রিল সম্পর্কে তোমরা কি কোনো তথ্য জানো? জি ভাই, কিছুটা আমরা জানি। আচ্ছা বলতে পারো, এই ব্রিজটা নাকি অনেক ভয়ানক। সন্ধ্যা 6টার পর থেকে এই জায়গায় কেউ আসতে পারে না। আতা আমাদের বাবা দাদা এবং তার দাদা পর্যন্ত দেখে এসেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও একটা ডেইলি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকের ব্লগে আমরা চলে যাচ্ছি 200 বছর। কত বছর? 200 বছর একটা পুরনো একটা ব্রিজ দেখছি যে, কিন্তু সেই ব্রিজটা রাত 12টায় অর্থাৎ রাত 2টো অর্থাৎ প্রায় 6টা পর্যন্ত সেখানে কেউ যেতে পারে না, কিন্তু আমরা যাচ্ছি দুঃসাহস নিয়ে। সেখানে একটা ভয়ঙ্কর একটা ট্রাফিক জাম, যে জাম দেখতে পারে আপনাদের মন প্রায় ভরে যাবে, ভয়ঙ্কর দুর্দুর করবে জামগুলো। তো ভিউয়ার্স, দেরি না করে আপনারা সেখানে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেমন একটা জাম, কেমন একটা ঝঞ্ঝাট রাস্তা। রাস্তাটা ভেঙে তছনছ হয়ে গেছে, কিন্তু রাস্তাটা করা হচ্ছে না, কারণ এখানকার ভয়ঙ্কর জায়গা এবং ট্রাভেলিং জায়গা। ওই জন্য আমরা সেখানে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে ওখানে দেখাবো কত বড় একটা ভয়ঙ্কর জায়গা। যে জায়গাটা দেখলে আপনাদের জানটা ধুর ধুর করে, কারণ ভিতরে বাইরে সব জায়গায় দেখাবো আপনাদের ইনশাল্লাহ আজকে। তো চলুন ভিউয়ার্স, যা যা ভিউয়ার্স, আমরা অলরেডি পুষিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাবো সেই 200 বছর ব্রিজের কাছে। আপনারা দেখতে থাকুন। ড্রাইভ করছি অ্যান্ড ক্যামেরা করছি, কারণ এখানে আমার 200 বছর ব্রিজটা আমাকে দেখতেই হবে, কারণ ব্রিজটা আপনাদের দেখা অনেক প্রয়োজন আছে। কারণ 200 বছর ব্রিজ আজ পর্যন্ত কেউ দেখে নাই, কারণ 200 বছর ব্রিজটা হচ্ছে সম্পূর্ণ আপনারা করে থাকছে ব্রিটিশ আমলের ব্রিজটা। হিরো, তুমি জোরে চাইলে আসো সাইকেল নিয়ে। 200 বছর ব্রিজটা দেখতে তোমাদের কাছে কেমন লাগবে? অবশ্যই অনেক ভালো লাগবে। সেখানে যেতে আমাদের ভয় করছে, অনেক ভয় করছে। সেখানে 200 বছর, 200 বছরের পুরনো ব্রিজ, সেখানে শুনেছি কেউ যায় না। যাদের হাট দুর্বল তারা এই ভিডিওটা দেখবেন না দয়া করে, কারণ ভয়ানক একটা জায়গা। 200 বছর পুরানো ব্রিজ, যে সে কথা না, কারণ ওদেরকে আমরা ব্রিজের তলে ঢুকাই দেবো, ঢুকাই দেবো। এটা ভিডিও হবে, আপনারা বুঝতে পারছেন যে সে কঠিন ভিডিও না, এটা অসাধারণ একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মনোযোগ দিয়ে, কোনো স্কিপ করবেন না, সম্পূর্ণ ফুল ফিল ভিডিও দেখবেন। দেখবেন যে আপনাদের মনটাই ভরে যাবে ইনশাল্লাহ, আমরা এটা মনে করি, কি ঠিক না? হ্যাঁ ঠিক ঠিক। আর যারা দেখবেন না তারা আফসোস করবেন, এই ভিডিও আর কখনো পাবেন না। অবশ্যই অবশ্যই, আপনারা যারা দেখবেন না তারা আফসোস করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফুল ওয়াচিং করবেন। এই জন্য আপনাদেরকে ভিডিওটা আমরা অনেক কষ্ট হয়ে তৈরি করছি, কারণ এক হাতে সাইকেল চালাচ্ছি অ্যান্ড এক হাতে ক্যামেরা ধরে রেখেছি। কি সাইড এখানে কথা নাকি আপনারা বুঝতে পারছেন, দেখেন উঁচু নিচু জায়গা, এখানে সাইকেল কীভাবে ব্রেক করছে, তো বুঝতে পারছেন আপনারা কীভাবে কঠিন একটা ব্যবহার সাভার এখানে আছে। আপনারা দেখতে থাকুন। আর 200 বছর ব্রিজের সামনে আমরা চলে এসেছি, আর বেশিক্ষণ দূর নাই, অল্প কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, 200 বছর ব্রিজের কাছে আমরা খুব নিকটে চলে এসেছি, দেখতে পারছেন সাইকেল চালাচ্ছি, খুব রিস্কির ব্যাপার সাইকেল। 200 বছর পুরনো একটা ব্রিজ, যে সে ব্রিজ না, 200 বছর পুরনো ব্রিজ। আপনারা আসুন, দেখতে থাকুন, দেখুন কত সুন্দর সেই 200 বছর যে ব্রিজটার কথা আপনাদের বলেছিলাম, সেই ব্রিজটার কাছে আমরা অলরেডি চলে এসেছি। এই সেই জায়গা, যে জায়গাটা দেখি আপনাদের দেখতে পাচ্ছেন, এই সেই 200 বছর জায়গা। আমরা অলরেডি ল্যান্ড করলাম, সেখানে রাখলাম, দেখতে পাচ্ছেন চারিদিকে কত একটা নির্জন জায়গা। এই নির্জন জায়গা যাতে আপনি রাত 12টার সময় আসেন, আপনার পকেটে একটা টাকাও থাকবে না। ঠিক কি খারাপ কথা? হ্যাঁ ঠিক ঠিক, কারণ এখানে একটা ভয়ঙ্কর জায়গা, এখানে সব ক্রিমিনাল আগে আগে ক্রিমিনালরা এই যে এই ভিড় ভিতরে ব্রিজের নিচে থাকতুক, মানুষ যাইতুক, জনসাধারণ মানুষ, একটা ব্যবসা সবল একটা দেশ ছিল, কোয়ারেন্টাইন হাপা নিয়া, মানে কোনো লোকজন গেলি বারে রাত্রি ক্রিমিনালরা এখানে অ্যাটাক করে তাদের সব কিছু চিন্তাই নিত। কি কারেক্ট? একদম জোরে বলতে হবে, একদম কারেক্ট। এই কারেক্টটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, এবং এবারে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ ব্রিজটা উপলক্ষে আমি মানে একটা সিনেমাটিক শট দেখাতে চাচ্ছি। তো লেটস গো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সেই 200 বছরের ব্রিজ, যে ব্রিজটা একটা অতিরিক্ত ভয়ঙ্কর ব্রিজ। এই ব্রিজটা আবার নতুনভাবে নির্মাণ করেছে, আগে ভাঙা চোড়া হয়ে গেছিলো, কিন্তু
রহিম হিরোক এবং সাকিব রয়েছে আমার সঙ্গে, ওদেরকে আমি জিজ্ঞাসা করব এই ব্রিজ সম্পর্কে তোমরা কি কোনো তথ্য জানো? জি ভাই, কিছুটা আমরা জানি। আচ্ছা বলতে পারো, এই ব্রিজটা নাকি অনেক ভয়ানক, সন্ধ্যা 6টার পর থেকে এই জায়গায় কেউ আসতে পারে না। আচ্ছা আচ্ছা, আর যদি আসে তার কলিজা অনেক বড় লাগবে। আচ্ছা আচ্ছা, যদি তার হাত দুর্বল হয় বা কোনো সমস্যা থাকে সেই জায়গায় আসতে পারে না। তাহলে দর্শক আপনারা বুঝতে পারছেন তাহলে কত একটা ভয়ঙ্কর জায়গা, কারণ দেখুন নির্জন সব জায়গা, এই পাশে সম্পূর্ণ মাঠ, এই পাশে সম্পূর্ণ মাঠ, এই পাশে সম্পূর্ণ মাঠ, আর এদিকে আসমান। বুঝতে পারছেন তাহলে এটা কত বড় একটা ভয়ঙ্কর জায়গা, একটা ট্র্যাফিক জায়গা, এখানে থাকে সাধারণ নির্জন মানুষ, গেলিবার এখানে সব কিছু চিন্তাই করে না, কি রাইট? আই এম রাইট টকিং বাট ইউ সাইড ডাও অ্যান্ড আই ক্যান সি ইটস মোটরসাইকেল অ্যান্ড কারিমন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গাটা কত বড় একটা ভয়ঙ্কর জায়গা। এগুলো ব্রিজ দেখেন অনেক হাঁটি করেছে, আগে ব্রিজটা নষ্ট হয়ে গেছিলো, পরে নির্মাণ করেছে জনসাধারণের জন্য। দেখতে পাচ্ছেন জনসাধারণ কীভাবে এখান থেকে আছে আপনার আছে মালটাল বহন করে। দেখতে পাচ্ছেন এই যে একটা প্রস্তাবে নিয়ে চলে যাচ্ছে, এইভাবে জনসাধারণ এখান থেকে সব কিছু নিয়ে মানে যাতায়াত করে, তাদের অনেক সুবিধা হয় ব্রিজটা তৈরি করে দেওয়ার কারণে। কারণ এখানে যা হোক এখন আর কোনো ক্রাইম টাইম হয় কিনা আমরা বলতে পারবো না, এগুলো ক্রাইম হয়েছে অনেক আগের কথা আমি বললাম এখন আপনাদেরকে। ক্রাইমটা এখন আর হয় কিনা জানেন, এখন কারণ চারদিকে পুলিশ প্রশাসন ছড়িয়ে গেছে ওই জন্য আর ক্রাইম টাইম হয় না, বুঝতে পারছেন? তো এই ব্রিজের নিচে কি আমরা কি যেতে পারবো? দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে শুধু জার্মানি আর পানি। তাহলে ভিতরে কি হওয়া যাবা? আচ্ছা, ব্রিজের নিচে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর ট্রাফিক জায়গা, একটা নিচের মতন। এই যে ব্রিজের নিচে গেলে পারে হাঁটো হাঁটো, ব্রিজের নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় একটা ভয়ঙ্কর জায়গা। এই পজিশনে যদি কোনো ক্রিমিনাল যদি পলিয়ে থাকে বুঝতে পারবেন, কে বুঝতে পারবে যে এখানে কোনো লোকজন আছে। এখানে মেন মেন অস্ত্র লোকজনের টাকা পয়সা চিনতে নিতে, অনেক আগের কথা বলছি, কিন্তু এখন হয় কিনা আমরা বলতে পারবো না। এটা দেখছেন পানির বাঁধ, এখানে মাছ টাছ মানে আসলে পারে এটা ধরে, এখানকার মাছ এমনি থাকে, এখানকার মাছ এমনি থাকে, এখানে বাট এখানকার পানি শুকিয়ে গেছে, আর এখানকার পানি রয়েছে। এখানে যত সময় চারার খোলা ছিল সেগুলো নিয়ে গিয়েছে, মাছগুলো ধরে ফেলাইছে। আর এই যে আজ দেখতে পাচ্ছেন আমরা 200 বছর ব্রিজের নিচে রয়েছি, এগুলো নতুনভাবে তৈরি করেছে। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম যে ব্রিজের নিচে নিয়ে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কি করবে লোকজন বলে দাও, লাইক কমেন্ট করবেন, একটি শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা অনেক মোটিভেশনাল ভাবে অনেক কঠিন ভাবে ভিডিও করলাম আজকে, এমন ভিডিও আর কোনোদিন আমরা তৈরি করি নাই, ফার্স্ট তৈরি করলাম। আপনাদের ভালোবাসা না পেলে আমরা সামনে দূরে এগিয়ে যেতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।